সব ভাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি 19। আমি এর আগের পার্টে 1 থেকে 14 পর্যন্ত করে দিয়েছিলাম, এই পার্টেই আমি পুনরুদ্ধারে কিছু অঙ্ক করাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এ ধরনের ভিডিও বানাই যাতে ঘরে বসেই তোমরা বিভিন্ন ক্লাসের অঙ্ক বুঝে নিতে পারো। তাহলে পুনরুদ্ধারে অঙ্কগুলো কি বলেছে, বলেছে যে নিচের সমীকরণগুলি বীজ খুঁজি, বীজ মানে এক্স এর এখানে মানটা বার করতে হবে, ঠিক আছে। এরপর এই এক্স এর মান বার করার ক্ষেত্রে তোমাদেরকে এক্স যুক্ত পদগুলো সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসতে হবে, আর এক্স বিহীন পদগুলো সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে, নিয়ে এক্স এর মান বার করতে হবে। তাহলে কয়েকটা অঙ্ক করলেই তোমরা পরিষ্কার ধারণা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পুনরুদ্ধারে একটা একটা শুরু করা যাক। কি বলেছে, 3/x+3 সমান 5/x+2। দেখে নাও, 3/x+3 সমান 5/x+2। আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা সচেতন হবে যে প্লাস মাইনাস চিহ্ন যদি একটু গণ্ডগোল করে দাও তাহলে অঙ্ক কিন্তু বীজটা ভুল বেরোবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা খুবই সচেতন থাকবে। এবার দেখো এই অঙ্কটা কি করব, কোণে কোণে গুণ করব, ঠিক আছে। 3 এর সাথে কি হবে, x+2 গুণ, সমান 5 এর সাথে x+3 গুণ হবে। তাহলে অতএব 3 এর সাথে x গুণ করলে 3x, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, সমান 5 এর সাথে x গুণ করলে 5x, 5 এর সাথে 3 গুণ করলে 15। তাহলে অতএব 3x 5x সমান চিহ্নে এদিকে নিয়ে গেলে কি হবে, -5x হয়ে যাবে, আর 15 + 6টা ওইদিকে নিয়ে গেলে -6 হয়ে যাবে। তাহলে অতএব 3x থেকে 5x বিয়োগ করলে কি হয়, -2x, সমান 15 থেকে 6 বিয়োগ করলে কি হয়, 9। তাহলে অতএব x সমান কে বেরোলো, 9/2। এখানে মাইনাস ছিল, মাইনাসটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে -9/2, ঠিক আছে। এবার 9কে 2 দিয়ে ভাগ করে দেখো, 9কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 1 হলো, তার মানে কি হলো, -4^1। তাহলে অতএব এক্স সমান হলো -4^1। তাহলে তোমরা এক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা খুবই সচেতন থাকবে, কারণ পরীক্ষা খাতায় দেখেছি অনেকে প্লাস মাইনাস ভুলের জন্য পুরো অঙ্কটাই এক্সের বীজটা পুরোটাই ভুল বেরিয়েছে, বুঝতে পেরেছো তো। তাহলে আরো কয়েকটা অঙ্ক করলে তোমরা পরিষ্কার হবে। তাহলে 1টা করলাম, এবার 2টা দেখো, 2টা বলেছে 5/3x+4 সমান 4/5×x-3। দেখে না, 5/3x+4 সমান 4/5×x-3, এটাও ঠিক কোণে কোণে গুণ করে দাও। অতএব 5/5 = x-3 সমান, এটার সাথে এটা গুণ করলে 4/3x+4 কি হলো, কি করলাম, এটার সাথে এটা গুণ করলাম, সমান দিয়ে এটার সাথে এটা গুণ করলাম। তাহলে অতএব 25 এর সাথে x গুণ করলে 25x, 25 এর সাথে 3 গুণ করলে 3 × 75 সমান, 4 এর সাথে 3x গুণ করলে 3 × 4 = 12x প্লাস 4 × 4 = 16। তাহলে অতএব 25x, এক্সগুলো এক কাছে করবো, মানে এই যে সমান চিহ্নে ওদিকে 12x আছে সেটা সমান চিহ্নে এদিকে নিয়ে এলে -12x হয়ে যাবে, সমান 16, -75টা ওইদিকে নিয়ে গেলে +75 হয়ে যাবে। তাহলে অতএব 25x থেকে 12x বাদ দিলে হয় 13x, 75 16 সঙ্গে 75 যোগ করলে কত হয়, 5/5 = 11, 91। তাহলে অতএব এক্স সমান কত বেরোলো, 91/13, 13টা এদিকে গুণ আছে সমান চিহ্নে ওদিক পারলে সেটা ভাগ হয়ে যায়, 91 এর সঙ্গে 13 ভাগ করলে কত হয়, 7/91 = 7। তাহলে অতএব এক্স সমান কত বেরোলো, 7। এবার 3 একটা কি বলেছে, 14×x-2
प्लस थ्री इंटू एक्स प्लस फाइव समान तीन इंटू एक्स प्लस एट प्लस पाँच देखे ना एक ठीक चौदह इंटू एक्स माइनस टू तीन इंटू एक्स प्लस फाइव समान तीन इंटू एक्स प्लस एट प्लस पाँच তাহলে অতএব চোদ্দোর সঙ্গে এক্স গুণ করলে চোদ্দো এক্স, যেহেতু চোদ্দো ব্র্যাকেট দিয়ে এটা আছে, চোদ্দোর সঙ্গে এক্সেরও গুণ হবে, চোদ্দোর সঙ্গে দুইয়েরও গুণ হবে। চোদ্দোর সঙ্গে এক্স গুণ করলে চোদ্দো এক্স মাইনাস চোদ্দো দুগুণে আঠাশ, প্লাস তিনের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স, তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো সমান তিনের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স, তিনের সাথে আট গুণ করলে তিন আষ্টে চব্বিশ প্লাস পাঁচ। এবার এক্স যুক্ত পদগুলো এক কাছে করো, চোদ্দো এক্স প্লাস থ্রি এক্স, এই প্লাস সমান চিহ্নে ওদিকে ছিল এটা প্লাস থ্রি এক্স, কিছু চিহ্ন নাই মানে প্লাস, সেই প্লাস থ্রি এক্সটা সমান চিহ্নে এদিকে নিয়ে গেলে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে। এটা কি হলো চব্বিশ প্লাস পাঁচ মাইনাস আঠাশটা ওদিকে গেলে হলে প্লাস আঠাশ, প্লাস পনেরোটা ওদিকে গেলে মাইনাস পনেরো। তাহলে অতএব দেখো এখানে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে যায়, কারণ একই সংখ্যা প্লাস মাইনাস থাকলে কেটে যায়। তাহলে কি হলো চোদ্দো এক্স সমান এই তিনটে যোগ তার থেকে পনেরো বিয়োগ, তাহলে আঠাশ পাঁচে তেরো আর চারে সতেরো, দুই দুই চার একে পাঁচ, সাতান্ন থেকে পনেরো বিয়োগ, অর্থাৎ চোদ্দো এক্স সমান সাতান্ন থেকে পনেরো বিয়োগ করলে কত হয় বিয়াল্লিশ। তাহলে অতএব এক্স সমান বিয়াল্লিশ, এই চোদ্দোটা ওদিকে পাঠালে ভাগ হয়ে যায় তিন চোদ্দ বিয়াল্লিশ, তা কথা হলো তিন, তাহলে এক্সের বীজটা বেরোলো এক্স সমান তিন। ঠিক আছে, এবার চারেরটা, চারেরটা কি আছে, এক্স বাই টু প্লাস ফাইভ সমান এক্স বাই থ্রি প্লাস সেভেন। এবার দেখে নাও এক্স বাই টু প্লাস ফাইভ সমান এক্স বাই থ্রি প্লাস সেভেন, তাহলে এটা কি করব, কি হবে এটা, এটার সঙ্গে এটা গুণ বাই দুই, তিনের সাথে সাত গুণ বাই তিন, তাহলে কি হবে এক্স প্লাস পাঁচ দুগুণে দশ বাই দুই সমান এক্স প্লাস তিন সাথে একুশ বাই তিন। এবার কি করবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে অতএব তিনের সাথে এক্স প্লাস টেন গুণ সমান দুইয়ের সাথে এক্স প্লাস একুশ গুণ, তাহলে অতএব তিনের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স, তিনের সাথে দশ গুণ করলে তিন দশে তিরিশ সমান দুইয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স, দুইয়ের সাথে একুশ গুণ করলে বিয়াল্লিশ, তাহলে অতএব থ্রি এক্স এই টু এক্সটা এদিকে পাঠালে কী হয় বলতো, মাইনাস টু এক্স হয়ে যায় সমান বিয়াল্লিশ, এদিকে প্লাস তিরিশ আছে সেটা সমান চিহ্নে ওদিকে পাঠালে মাইনাস তিরিশ হয়ে যাবে। তাহলে অতএব থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে শুধু এক্স, বিয়াল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে বারো, তাহলে এক্স সমান কত বেরোলো বারো, তাহলে এক্সের বীজটা হলো বারো। ওকে, তাহলে আমার চারটে অঙ্ক হয়ে গেল। এবার পাঁচেরটা, পাঁচেরটা কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এইট প্লাস প্লাস এক্স মাইনাস দুই বাই পাঁচ সমান এক্স প্লাস তিন বাই দশ প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টোয়েন্টি। দেখে না একবারটি, এক্স প্লাস ওয়ান বাই আট প্লাস এক্স মাইনাস টু বাই পাঁচ সমান এক্স প্লাস তিন বাই দশ প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টোয়েন্টি। তাহলে অতএব পাঁচ আর আটের লসাগু হচ্ছে চল্লিশ, চল্লিশকে আট দিয়ে ভাগ করলে কি হবে পাঁচ, পাঁচের সাথে এক্স প্লাস ওয়ান গুণ, ঠিক তেমনি চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট, আটের সাথে এক্স মাইনাস দুই গুণ, দশ আর কুড়ি লসাগু হচ্ছে কুড়ি, কুড়িকে দশ দিয়ে ভাগ করলে দুই, দুইয়ের সাথে এক্স প্লাস তিন গুণ,
ঠিক তেমনি 20 কে 20 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 3x-1 গুণ করলে 3x-1 ই হয়। তাহলে অতএব এবার দেখো সমান চিহ্ন এদিকে নিচে 40, এদিকে নিচে 40, কেটে গেল 20 দুগুণে 40। সমান চিহ্নে এদিকে নিচে ওদিকে নিচে যদি কাটাকাটি যায় কাটাকাটি করব, সমান চিহ্নে এদিকে নিচে এদিকে নিচে অথবা সমান চিহ্নে ওদিকে ওপরে এদিকে ওপরে, ঠিক আছে, ওপরে ওপরে কাটাকাটি হয় নিচে নিচে কাটাকাটি হয়, সমান চিহ্নে এদিকে নিচে এদিকে নিচে কাটবে, সমান চিহ্নে ওদিকে ওপরে এদিকে ওপরে যদি কাটাকাটি যায়। এবার অতএব 5-এর সাথে 1 গুণ করলে কি হয়, 5x, 5-এর সাথে 1 গুণ করলে 5, 8-এর সাথে 1 গুণ করলে 8x, 8-এর সাথে 2 গুণ করলে -8 দুগুণে 16/2 সমান 2-এর সাথে 1 গুণ করলে 2x, 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 +3x-1, নিচে কিছু নাই মানে 1 আছে, 5x আর 8x যোগ করলে 13x, এখানে 16 মাইনাস এখানে 5 প্লাস, তার মানে 16 থেকে 5 বিয়োগ করলে 11, 2x 3x যোগ করলে 5x, 6 থেকে 1 বিয়োগ করলে 5। এবার কোনে কোনে গুণ, এটার সঙ্গে এটা গুণ সমান দিয়ে এটার সঙ্গে এটা গুণ, তাহলে অতএব 13x-11 করলে 13x-11 হয় সমান 2-এর সাথে 5x-5 গুণ, তাহলে অতএব 13x-11 = 5×10x-10। আচ্ছা এই দেখো এখানে তো 6 থেকে 1 বিয়োগ করলে -5 হবে না, এটা হচ্ছে +5, তো কারণ 6টা বড় সংখ্যা তার চিহ্ন প্লাস, তাহলে এটা +5 হবে। হ্যাঁ দেখো একটা মাইনাস প্লাসের জন্য কত অঙ্কটা ভুলে যেত, তাহলে এটা +10 হবে, তাহলে 13x 10x এদিকে এলে -10x সমান 10, -11টা ওইদিকে পাঠালে +11, তাহলে অতএব 13x থেকে 10x বিয়োগ করলে 3x সমান 10 আর 11 যোগ করলে 21, তাহলে অতএব x সমান 21/3, 3×7=21 সমান 7, তাহলে অতএব x সমান x-এর বিষয়টা হলো 7, ঠিক আছে। তোমরা দুটো সমান দেবে না তার আগে অতএব কিংবা বা দেবে, কারণ দুটো সমান হয় না, তাহলে প্রথমে অতএব দেবে কিংবা বা দেবে, ওকে আমি অতএব অতএব দিয়ে দিয়ে যাচ্ছি, অতএব x সমান 7, বা দিতেও পারো, 5-এরটা হলো এবার 6-এরটা, ছয়টা কি আছে x+1 ছয়টা দেখে নাও, x+1/4+3 = 2x+4/5+2, ঠিক আছে, এটা আমি এবার x এর বীজ বার করব, এটা কি করবে x+1 3×4=12/4 সমান 2x+4 5×10/5, তাহলে কি হলো অতএব x+12 আর 1=13/4 সমান 2x+14/6 দাম, x+14/5 বা কোনো কোনো গুণ, 5-এর সাথে এটা গুণ হবে, 4-এর সাথে 2x+14 এটার সাথে এটা গুণ সমান এটার সাথে এটা গুণ, তাহলে অতএব 5-এর সাথে 1 গুণ করলে 5x, 5-এর সাথে 13 গুণ করলে 5×3=65 সমান 8x+56, তাহলে অতএব 5x 8x প্লাস এদিকে নিয়ে এলে -8x হয়ে যাবে, x-গুলো আমি এক কাছে করছি সমান 56+65টা ওইদিকে গেলে -65, তাহলে অতএব -3x = 56 থেকে 65 বিয়োগ, কারণ কি 65 চিহ্ন মাইনাস আর চিহ্ন প্লাস, তাহলে 65 থেকে 56 বিয়োগ করলে হবে 9, 9-এর চিহ্ন মাইনাস হবে কারণ 65টা বড় সংখ্যা তার চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে এটা হবে -9, তাহলে এদিকে মাইনাস এদিকে মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত বেরোলো 9/3,
तीन त्रिक के नय তাহলে x এর বীজ হল তিন ওকে হলো ছয়টা তাহলে এরপর কোনটা করব সাতেরটা x প্লাস ওয়ান বাই সাত প্লাস x সমান থ্রি x মাইনাস ফোর বাই চোদ্দ প্লাস ছয় এক্স প্লাস ওয়ান বাই সাত প্লাস এক্স সমান থ্রি এক্স মাইনাস ফোর বাই চোদ্দ প্লাস ছয় ঠিক আছে এই সাতেরটা করাচ্ছি তাহলে কি করবে এখানে কি হবে এক্স প্লাস ওয়ান সাতের সঙ্গে এক্স গুণ করলে সেভেন এক্স বাই সাত সমান থ্রি এক্স মাইনাস ফোর চোদ্দোর সঙ্গে ছয় গুণ করলে ছ চোদ্দ চুরাশি বাই চোদ্দ ঠিক আছে তাহলে অতএব এক্সের সঙ্গে সেভেন এক্স যোগ এক্সের সঙ্গে সেভেন এক্স যোগ করলে এইট এক্স প্লাস ওয়ান বাই সাত সমান থ্রি এক্স চুরাশি থেকে চার বিয়োগ করলে আশি আশির চিহ্ন প্লাস হবে কারণ কি চুরাশি সংখ্যাটা বড় তার চিহ্ন যেহেতু প্লাস তাহলে চুরাশির সঙ্গে চার বিয়োগ করলে আশি হয় তার চিহ্ন প্লাস হবে এখানে দেখো চোদ্দ এখানে দেখো সাত একে সাত সাত দুগুণে চোদ্দ কেটে নিচে নিচে কেটে কেটে গেল হ্যাঁ এবার অতএব কী হলো এবার কোনে কোনে গুণ এটার সঙ্গে এটা গুণ সমান দিয়ে এটার সঙ্গে এটা গুণ তাহলে কী হবে দুয়ের সঙ্গে এইট এক্স প্লাস ওয়ান গুণ আর একের সাথে এটা গুণ করলে এটাই হয় তাহলে অতএব দুয়ের সাথে আট আট এক্স গুণ করলে আট দুগুণে ষোলো এক্স প্লাস দুয়ের সাথে এক গুণ করলে দুই সমান থ্রি এক্স প্লাস আশি তাহলে অতএব ষোলো এক্স থ্রি এক্সটা প্লাস এদিকে নিয়ে এলে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে দুইটা এদিকে প্লাস ওইদিকে পাঠালে মাইনাস দুই হয়ে যাবে তাহলে ষোলো এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে থ্রি তেরো এক্স সমান আশি থেকে দুই বিয়োগ করলে আটাত্তর অতএব এক্স সমান আটাত্তর বাই তেরো তাহলে ছ তারাম আটাত্তর কত হলো ছয় তাহলে এক্সের বীজ বের হলো এক্স সমান ছয় সাতেরটা হয়ে গেল আটেরটা আটেরটা কী আছে আটেরটা আছে তিনের পাঁচ এক্স মাইনাস ফোর মাইনাস একের তিন টু এক্স মাইনাস নাইন সমান একের চার এক্স মাইনাস ওয়ান মাইনাস দুই দেখে নাও একবারটি এটা হচ্ছে আটেরটা মানে এইটা এই অঙ্কটা করাবো ঠিক আছে তিনের পাঁচ ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস একের তিন ইন্টু টু এক্স মাইনাস নাইন সমান একের চার ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস দুই তাহলে এটা কী করবে তিন আর পাঁচের লসাগু পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন তিনকে তিন দিয়ে গুণ করলে তিন ত্রিককে নয় নয় ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ ইন্টু টু এক্স মাইনাস নাইন সমান এটা কী হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু চারের সঙ্গে দুই গুণ করলে চার দুগুণে আট বাই চার তাই তো এবার দেখো অতএব নাইনের সাথে এক্স গুণ করলে নাইন এক্স নাইনের সঙ্গে চার গুণ করলে চার নয় ছত্রিশ পাঁচের সঙ্গে টু এক্স গুণ করলে পাঁচ দুগুণে দশ এক্স প্লাস পঁয়তাল্লিশ বাই পনেরো সমান এক্স মাইনাস ওয়ান মাইনাস এইট বাই চার তাহলে অতএব নাইন এক্স আর এখানে দশ এক্স তার মানে কি কত হলো তাহলে এইটা এইটা দেখো একটু এইটা ভালো করে ক্যালকুলেশনটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ নাহলে একটুতেই
তোমার ওই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে 9x থেকে 10x বিয়োগ দিলে কত হয়? -x, তাই তো? আর কারণ 10x টা বড়, তার চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে -x হবে। 45 + 36 মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ হয়। 45 থেকে 36 বিয়োগ করলে কত হয়? 9। 9-এর চিহ্ন প্লাস হবে, কারণ 45 সংখ্যাটা যেহেতু বড়। এক্স মাইনাস 9/4, এটা হলো। তাহলে এবার কোণে কোণে গুণ করে দাও, এটার সাথে এটা গুণ। 15x, তাহলে অতএব এর সাথে গুণ করলে -4x + 36 = 15x, আর এটা এটা গুণ করলে কত হবে? 15-এর সাথে 9 গুণ করলে কত হবে? 15-এর সাথে 9 গুণ করলে 5×9=45, আর 9×9=13, 135। তাহলে অতএব -4x, 15টা দিয়ে গেলে -15x হয়ে যায়, সমান -135 + 36টা দিয়ে গেলে পারালে -36 হয়ে যায়। তাহলে অতএব -19x = 135, 36 যোগ করলে কত হয়? 171 নাকি? হ্যাঁ, 171। তাহলে এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হলো? 171/19। ঠিক আছে, 19-কে 171 দিয়ে ভাগ করলে কত হয়? 9 কে 9, 9 81, 171-কে 19 দিয়ে ভাগ করো, 9 কালে 9, 9 81, 9×9=18, 17, তাহলে মিলে গেল, তাহলে কত হলো? 9, তাই তো? তাহলে 171-কে 19 দিয়ে ভাগ করলে হলো 9, তাহলে এক্স সমান এক্সের বীজটা বললো কত? 9। কী বলেছি তো পারলে? তাহলে এগুলো আমি দেখে নিলাম, ভালো করেছি। আমার বড় বড় অঙ্কর ক্ষেত্রে তোমার খুব সচেতন থাকতে হবে যে একটা প্লাস মাইনাস যেন গণ্ডগোল হয়ে যায় না, যেন মাইনাসটা প্লাস করে দেয় না, প্লাসটা মাইনাস করে দেয় না, তাহলে পুরো অঙ্কটা ভুলে যাবে। সেই জন্য আমি একবার দেখে নিলাম যে আমার সব প্লাস মাইনাস সব ঠিকঠাক আছে নাকি। তাহলে এখানে এক্স সমান কত বেরোলো? 9, তাহলে এক্সের বীজ 9, তাহলে এটা 8-টা। এবার করবো আমি 9-টা, IX কি আছে? IX+5/3+2X-1/7=4। X+5/3+2X-1/7=4, ঠিক আছে, এটা করবো। অতএব কিংবা বা দিতে পারো, 3 আর 7-এর লসাগু 21, 21-কে 3 দিয়ে ভাগ করলে 7, 7-এর সঙ্গে X+5 গুণ, +21-কে 7 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 2X-1 গুণ = 21। তাহলে অতএব এবার কি করব? এটা 4 ছিল তো, 21 করলাম 4। এবার দেখো, 7-এর সাথে X গুণ করলে 7X, 7-এর সাথে 5 গুণ করলে 5×7=35, +3×2=6X, +3×1=3, 21-টা ওইদিকে পাঠালে গুণ হয়ে যাবে, কী হবে? 21×4 হয়ে যাবে। তাহলে অতএব 7X সঙ্গে 6X যোগ করলে 13X, আর সমান 21 সঙ্গে 4 গুণ করলে কত হলো? 4×1=4, 4×2=84, -3টা ওদিকে গেলে +3, আর +35টা ওদিকে গেলে -35। তাহলে অতএব 13X, অতএব 13X = 84 সঙ্গে 3 যোগ, তার সঙ্গে 35 বিয়োগ, মানে 87 বিযুক্ত 35। তাহলে অতএব 13X = 87 35 বিয়োগ করলে কত হয়? 2, 7×5=2, 3×8=5=52। তাহলে 13X = যদি 52 হয়, X = 52/13, তাই তো? এবার 4×3=52, তাহলে এক্সের বীজটা কত বললো? X = 4। ওকে, অঙ্কটা দেখে নাও ভালো করে। এখানে 3 আর 7-এর লসাগু 3×7=21 হয়েছে, হ্যাঁ। এবার কি করেছি? 21-কে 3 দিয়ে ভাগ করে 7, 7-এর সঙ্গে এটা গুণ, 21-কে 7 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 2X-1 গুণ = 4,
সাতের সঙ্গে এক্স গুণ করলে 7x, সাতের সাথে 5 গুণ করলে 5 সাথে 35, 3-এর সাথে 2x গুণ করলে 3 দুগুণে 6x, 3-এর সাথে 1 গুণ করলে 3 সমান এই 21টা ওইদিকে বাড়ালে 21-এর সঙ্গে 4 গুণ। এবার দেখো 13x, 7x-এর সঙ্গে 6x যোগ করলে 13x, 21-এর সঙ্গে 4 গুণ করলে 84, মাইনাস 3টা ওইদিকে গেলে প্লাস 3, প্লাস 35টা ওইদিকে বাড়ালে মাইনাস 35, তাহলে 13x সমান কত হলো 84-এর সঙ্গে 3 যোগ, তার থেকে 35 বিয়োগ করলে 52, তাহলে x সমান কী হলো 52/13 মানে 4, তাহলে x সমান 4। তোমরা পরীক্ষা খাতায় অঙ্কগুলো করে করে প্র্যাকটিস হয়ে গেলে একবারই এই যে 84 এই এই একটা স্টেপ করা দরকার নাই, একবারই 13x = 52, 84 যুক্ত 3 - 35 = 52, ঠিক আছে, সমান x = 52/13 = 4, এভাবেই করবে যদি তোমরা প্র্যাকটিস করতে করতে খুব স্পিড হয়ে যায়। এবার দেখো আই এক্স সেটটার পর এক্স সেটটা করছি, 25 + 3 * 4x - 5 + 8 * x + 2 = x + 3, এই অঙ্কটা 25 + 3 * 4x - 5 + 8 * x + 2 = x + 3, তাহলে অতএব 25 + 3 = 12x, 3-এর সাথে 5 গুণ করলে 3, 5-এ 15, 8-এর সাথে 1 গুণ করলে 8x, 8 * 2 = 16 = x + 3, তাহলে অতএব কত হলো এখানে দেখো 12x + 8x, এই প্লাস এক্সটা এদিকে না মাইনাস এক্স হয়ে যাবে সমান 3, -15টা ওদিকে পাঠালে +15, -25 + 25টা ওদিকে পাঠালে -25, আর +16টা ওদিকে পাঠালে -16, তাই তো 3, -15টা ওদিকে পাঠাইছি +15, +25টা ওদিকে পাঠাইছি -25, আর +16টা ওদিকে পাঠাইছি -16। এবার দেখো অতএব এখানে কি হলো, এখানে 12x এর সঙ্গে 8x যোগ, তার থেকে x যোগ, 12-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 20x, 20x থেকে x বাদ দিলে 19x, তাহলে 19x = এবার এটার সঙ্গে এটা যোগ, তার থেকে এটা বিয়োগ, তার থেকে এটা বিয়োগ, তার মানে কি এই দুটো যোগ, এই দুটো যোগ করে বিয়োগ করব, তার মানে 15 * 3 = 18, 18 - এই দুটো যোগ করলে কত হবে 6, এইটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে 25 আর 16 যোগ হবে, তার চিহ্ন মাইনাস হবে, -6 আর 5 = 11, 2 আর 1 = 3 আর 1 = 4, 41, তাহলে 19x = কত বললো 18x - 41 = 18 থেকে 41 বিয়োগ, বিয়োগ করলে কত হয় 8 আর 3 = 11, 3 = 2, 23, -23 হয়, ঠিক আছে। তাহলে অতএব x = কত -23/19, 19টা যদি গুণ আছে ওদিকে পাঠালে ভাগ হয়ে যায়, তাহলে 23-কে 19 দিয়ে ভাগ, তার চিহ্ন মাইনাস, তাহলে 23-কে 19 দিয়ে ভাগ করলে 19 আর 19 ভাগ ফল হলো 1 দিয়ে কাটালে 19 আর 19, আর ভাগ শেষ থাকলো 4, তার মানে -1/4/19, তাহলে অতএব এক্স এর মান বললো -1/4/19, ঠিক আছে। তাহলে অঙ্কটা একবার দেখে নাও ভালো করে কীভাবে করেছি, তাহলে আজ এই এক্স পর্যন্তই থাক, পরবর্তীকালে আমি অন্য অঙ্কগুলো করাবো, তার আগে বলবো যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, ধন্যবাদ।